দর্শক, মানিকগঞ্জে লকডাউন ও করোনা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বিশ্বাস। জাহাঙ্গীর, মানিকগঞ্জের কয়েকটি এলাকায় লকডাউন বাস্তবায়নে প্রশাসনের সক্রিয়তা কেমন দেখছেন? সিনথিয়া, মানিকগঞ্জ, আমি এই মুহূর্তে মানিকগঞ্জ শহরে রয়েছি। মানিকগঞ্জের যে সাতটি এলাকার লকডাউন ঘোষণা করা হয়েছে, তার মধ্যে মানিকগঞ্জ পৌর এলাকার তিনটি এলাকা, অর্থাৎ মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে শুরু করে মানিকগঞ্জ জেলা শহর বলতে যেটা বোঝায়, পুরো এলাকা কিন্তু এই রেড জোন ঘোষণা করা হয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটি মানিকগঞ্জের শহীদ রফিক সড়কের খারপাল এলাকা। এখানে পুলিশের পক্ষ থেকে যে বেষ্টনীগুলো করা হয়েছে, সেই বেষ্টনীতে কেউ যাতে প্রবেশ করতে না পারে এবং যারা ভিতরে আছে তারা যাতে বাইরে হতে না পারে, সেই ব্যাপারে এখানে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছে তারা কাজ করছেন। কিন্তু একটি বিষয় হচ্ছে, যেহেতু সরকারি বিভিন্ন অফিস খোলা রয়েছে, বেসরকারি বিভিন্ন অফিস খোলা রয়েছে, তাদের বিশাল পরিমাণ, বিপুল পরিমাণ কর্মী রয়েছে, তারা কিন্তু এই এলাকাতে বিভিন্ন ধরনের গাড়ি মোটরসাইকেল সহ তারা যাচ্ছেন আসছেন, এবং এটা কিন্তু বড় বিপুল পরিমাণ লোক সংখ্যা কিন্তু এই রেড জোন এলাকায় কিন্তু তারা আসা যাওয়া করছে। সিনথিয়া, ধন্যবাদ। মানিকগঞ্জ থেকে জানাচ্ছিলেন জাহাঙ্গীর আলম বিশ্বাস।